हेलो स्टूडेंट्स, अभी दिव्यन्दु बाजा टेक्नो इंडिया ग्रुप है, टेक्नो इंटरनेशनल बाटनगर लेक्चरर फ्रॉम सिविल इंजीनियरिंग डिपार्टमेंट, ऑल्सो डिप्लोमा कोऑर्डिनेटर। हमें तुम्हारे आज के लैबटा सम्बन्धे बोलो, एक लैब से सर्वे इंजीनियरिंग डिपार्टमेंट सर्वे इंजीनियरिंग लैब। फर्स्ट हमें दी सर्वे हमारे सिविलर एक प्रिलिमिनारि सबजेक्ट, सर्वेर ऊपर डिपेंड करी हमारे सिविल इंजीनियरिंग सब प्रोजेक्टगुल है। तो हमारे जे जे सार्वे डिपार्टमेंट सार्वे लैबर मध्य जे जे पार्टगुलो आछे सेगुलो आमी बोले दी। एक होच्छे चेन सार्वे, दें होच्छे कम्पास सार्वे, दें प्लेन टेबिल सार्वे, दें लेवलिंग, दें थियोडोलाइट, और एगुलो होच्छे आमरा बोली प्रिलिमिनारि सार्वे। एवं एडभान्स सार्वेर मध्य आमार जेगुलो आसे सेगुलो होच्छे आमार टोटाल स्टेशन, जीआईएस जीपीएस रिमोट सेंसिंग, एवं एगुलो सबई आमादेर टेक्नो इंटरनेशनल बाटनगरेते करानो हय। प्रत्येकटा थियोरि एवं प्रैक्टिकल रिलेटेड करे आमादेर सबजेक्टगुलो के करा है। चेन कम्पास प्लेन टेबिल लेवलिंग थियोडोलाइट सब ही करानो है। और संगे संगे आमादेर जेगुलो आछे सब थेके मेन जे सार्वे सेटा होच्छे आमार टोटाल स्टेशन, जेटा होयतो आमादेर वेस्ट बेंगलेर खूब कम कलेजेई एटा पावा जाय। वेस्ट बेंगलेर टोटाल सार्वेर मध्ये आमादेर मेन सार्वे होच्छे टोटाल स्टेशन सार्वे, सार्वे पार्टेर मध्ये। और आमरा जे आरो मडार्न इन्स्ट्रुमेंटेर मध्ये जेगुलो कराई सेगुलो होच्छे जीआईएस जीपीएस रिमोट सेंसिंग सार्वे। আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউটের নাম সবাই শুনেছে, টেকনো বাটনগরের সাথে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউটের একটা টাই আপ করে আমরা ডিজিপিএস যে সার্ভেটা হয়, রিমোট সেন্সিং যে সার্ভেটা হয়, জিআইএস জিপিএস যে সার্ভেগুলো হয়, সেগুলোর আমরা সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোরই আমরা ট্রেনিং আমরা এখানে করাই, প্রোভাইড করাই। তাই আমাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটনগরের সব থেকে বড়ো যেটা গুরুত্ব সেটা হচ্ছে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং তার অ্যাপ্লিকেশন কোথায় কথা হয় সেটা সম্বন্ধে আমাদের জানানো হয়। সঙ্গে সঙ্গে আমাদের সার্ভে ক্যাম্পও হয় আমাদের ইয়ারে প্রত্যেক ইয়ারের শেষে, ডিপ্লোমা থার্ড ইয়ারের থার্ড ইয়ারকে নিয়ে এবং অলসো বিটেক ফাইনাল ইয়ারকে নিয়ে আমাদের ক্যাম্প করা হয়, যেটা আমাদের নর্থ বেঙ্গলে একবার হয়েছিল, দেওঘরেতেও আমাদের করা হয়েছিল। সঙ্গে সঙ্গে আমাদের যে সফটওয়্যার বেসড ট্রেনিংগুলো তোমাদেরকে আগেও বলেছি আমি, জিআইএস জিপিএস রিমোট সেন্সিং এগুলো প্রত্যেকটা সফটওয়্যার বেসড ট্রেনিং করানো হয়, এবং তার সঙ্গে আমরা সার্টিফিকেটও প্রোভাইড করি, যাতে করে একটা স্টুডেন্ট ফাইনাল ইয়ার কমপ্লিট করার পরে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে যাক, তাদের সেখানে তারা খুব স্বনামধন্যভাবে এবং পারদর্শিতাভাবে সে কাজগুলো সম্পন্ন করতে পারবে। সার্ভের আমাদের মেন একটা ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে তোমার লেভেলিং পার্ট। লেভেলিং হচ্ছে কি, আমাদের লেভেলিং প্রজেক্টে আমাদের যে গ্রাউন্ডের যে আন্ডুলেশন সেটার আমরা মেজারমেন্ট করি থ্রু লেভেলিং ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে আমার ডাম্পি লেভেল, আমাদের কাছে অলসো অটো লেভেলও অ্যাভেলেবেল আছে। নেক্সট আমরা চলে আসি থিওরাইট সার্ভে। থিওরাইট হচ্ছে আমাদের একটা ট্রাভার্স সার্ভে কমপ্লিট করার জন্য, কোনো একটা প্রজেক্টে যে ট্রাভার্স সার্ভে কমপ্লিট করি সেই ট্রাভার্স সার্ভে করার জন্য আমার থিওরাইট সার্ভে ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা জানি কোনো একটা ট্রাভার্স সার্ভেকে যদি আমরা কমপ্লিট করতে হয় সেটার জন্য আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করে করতে পারি এবং তার কোঅর্ডিনেট মেজারমেন্ট করেও করতে পারি। থিওরাইট সার্ভে হচ্ছে এমন একটা সার্ভে যেখানে আমরা সব ধরনের কাজই করতে পারি, যেমন চেনিং, কম্পাস, ডিস্টেন্স মেজারমেন্ট, ভার্টিক্যাল ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স, অ্যাঙ্গেল মেজারমেন্ট, বিয়ারিং মেজারমেন্ট, অলসো হচ্ছে তোমার কোঅর্ডিনেট মেজারমেন্ট। এই পুরো প্রসেসটা আমরা এখান থেকে করতে পারি। এটা একটা ট্রাভার্স সার্ভে কমপ্লিট করার জন্য আমরা এই সার্ভেটা করি। এবং সবথেকে লেটেস্ট যেটা ভার্সন সেটা হচ্ছে আমার টোটাল স্টেশন সার্ভে। থিওরাইট সার্ভেতে যেটা আমরা শিখলাম সেটা আমরা ম্যানুয়ালি করলাম, অ্যাঙ্গেল মেজারমেন্ট, বিয়ারিং মেজারমেন্ট, লেন্থ মেজারমেন্ট করে আমরা তার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটগুলোকে বের করি। বাট টোটাল স্টেশনের মধ্যে পুরো ব্যাপারটাই আমরা সফটওয়্যার দিয়ে এটাকে ইনস্টল করা আছে। এখানে শুধু আমরা ডাইরেক্ট কোঅর্ডিনেট আমরা পাবো এবং সেখান থেকে আমরা এটাকে কম্পিউটারেতে আউট ডেটাটাকে নিয়ে তার প্রসেস করে সেখান থেকে আমরা অটোক্যাডেতে প্লটিং করে তার মেজারমেন্ট এবং তার প্রোফাইল পিকচার আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমার মেন ব্যাপার। এবং এখানে প্রত্যেকটা সার্ভেই তোমাকে দেখালাম সেটা আমাদের খুব ভালোভাবে করানো হয় এবং তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও তোমাদের কাছে আমরা শেয়ার করবো, কোথায় কোথায় কী তার অ্যাপ্লিকেশন এবং তার ডিটেলসটা। এবং আরও ডিটেলস কিছু জানার জন্য ডিসক্রিপশন বক্সে তোমাদের ডিটেলস দেওয়া হলো কী কী কোর্স আরও করানো হয় এবং তার সঙ্গে রিলেটেড আর কী কী সাবজেক্ট আমাদের এখানে করানো হয় সেগুলো আমাদের দেওয়া থাকবে। ডিটেলস জানার জন্য তোমরা কল করো এবং আরও ফার্দার ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখো। থ্যাংক ইউ।